হ্যালো ফ্রেন্ডস, এডুআরুন চ্যানেলে আপনাদের স্বাগত। ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত অলরেডি কিন্তু জানানো দেওয়া হয়েছে যে সেই ক্লাসে 2020 সালে যে পরীক্ষা সেই পরীক্ষা কিন্তু নেওয়া হবে না, উইদাউট এক্সাম নেক্সট ক্লাসে প্রমোট করে দেওয়া হবে। এবার যে জিনিসটা বাকি ছিল সেটা হচ্ছে একদম প্রাথমিক লেভেলের প্রাক প্রাথমিক থেকে একদম পঞ্চম শ্রেণী পর্যন্ত কি হবে সেই ব্যাপারে কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। অর্থাৎ নেক্সট ক্লাসে কীভাবে নিয়ে যাওয়া হবে, পরীক্ষা হবে কি হবে না, সেই ব্যাপারে চূড়ান্ত চারটি বিজ্ঞপ্তি বার করেছে। আমরা আসবো পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের 15 ডিসেম্বর 2020 বিজ্ঞপ্তি, এবং এখানে টু কাদেরকে লেখা আছে দেখুন, সমস্ত জেলার ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিলের ডিপিএসসির চেয়ারম্যানদের বা চেয়ারপারসনদেরকে লেখা হচ্ছে। এবার সাবজেক্ট অফিসে যেটা বলা হচ্ছে, বোর্ডের বিজ্ঞপ্তিটি ফরওয়ার্ড করা হচ্ছে প্রাথমিক স্কুলের ছাত্রছাত্রীদের 2020 শিক্ষাবর্ষে মূল্যায়ন বা পরীক্ষা ছাড়াই মহামারীর প্রাদুর্ভাবের অবস্থার সাপেক্ষে, যেহেতু করোনা ভাইরাসের বিপদপূর্ণ বিস্তার সারা বছর ধরে সারা বিশ্ব জুড়ে এটা চলছে। সঙ্গে জানিয়ে রাখি এই যে বিজ্ঞপ্তির চারটি অংশ আপনারা দেখছেন এটি সম্পূর্ণভাবে হোয়াটসঅ্যাপ থেকে প্রাপ্ত, সেই জন্য এই বিজ্ঞপ্তির সত্যতা পুরোপুরিভাবে যাচাই করা সম্ভব হয়নি। যদি বিজ্ঞপ্তিগুলি সত্য হয় তাহলে দেখুন কী লেখা আছে, স্যার ম্যাডাম আমি নির্দেশ দিয়ে এনক্লোজড করে আগের বিজ্ঞপ্তিগুলি 15 ডিসেম্বর 2020 বিজ্ঞপ্তিতে জানাচ্ছি এবং আপনাদের অনুরোধ করছি এই ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে, যাতে বিজ্ঞপ্তিগুলি পৌঁছায় এবং আপনার কাউন্সিলের অধীনে থাকা প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষকদের বা টিআইসিদের জানাতে বলা হচ্ছে, যাতে উল্লেখ করা বিজ্ঞপ্তির গাইডলাইন অনুযায়ী নির্দেশ পালিত হয় এবং আপনার কাউন্সিলের অধীনে প্রাথমিক স্কুলগুলিকে এই ব্যাপারে উদ্দীপ্ত করানো যায়। প্রসঙ্গে এটা নোট করবেন যে প্রস্তাবগুলি এবং বিজ্ঞপ্তিগুলি পশ্চিমবঙ্গের স্কুল শিক্ষা দপ্তর দ্বারা অনুমোদন পেয়েছে এবং উল্লেখ করা অনুমোদনগুলি 15 ডিসেম্বর 2020 বিজ্ঞপ্তির অধীনে আছে। কপিটি ফরওয়ার্ড করা হয়েছে শিক্ষা দপ্তরের কমিশনারকে, শিক্ষামন্ত্রীকে এবং প্রাইমারি এডুকেশনের সমস্ত ডিআইদেরকে, এবং সাইন রয়েছে সেক্রেটারির। তারপরে দেখুন যেটা মূল বক্তব্য, এই বক্তব্য যেটা পাবলিশ হয়েছে নোটিশ আকারে, এটা কিন্তু কিছুদিন আগে ড্রাফট আকারে পাবলিশ হয়েছিল, সেটা আমাদেরকে দেখাচ্ছি একটু পরে, কিন্তু আগে দেখে নিন এটাই হচ্ছে মূল নোটিশ বা এটাই হচ্ছে মূল বিষয়বস্তু আমাদের। যেটা বলা হচ্ছে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে 15 ডিসেম্বর 2020 বিজ্ঞপ্তি, এখানে জানানো হচ্ছে যে সমস্ত সংশ্লিষ্টদের পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ নিম্নলিখিত সিদ্ধান্তগুলি নিয়েছে মহামারী সিচুয়েশনের সাপেক্ষে। এক নম্বরে বলা হচ্ছে প্রাক প্রাথমিক, প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী, চতুর্থ শ্রেণী, পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের তাদের পরবর্তী উঁচু ক্লাসে প্রমোট করিয়ে দেওয়া হবে কোনো পরীক্ষা বা মূল্যায়ন ছাড়াই এই 2020 শিক্ষাবর্ষে। অর্থাৎ যে প্রাক প্রাথমিক আছে তাদেরকে ওয়ান কে টু এ এইভাবে কিন্তু প্রমোট করে দেওয়া হবে। অর্থাৎ কিন্তু এখানে 6 থেকে 9 পর্যন্ত যেটা হয়েছিল একদম একই জিনিস কিন্তু অ্যাপ্লাই করা হচ্ছে প্রাক প্রাথমিক থেকে ক্লাস 5 পর্যন্ত, পরবর্তী ক্লাসের ছাত্রছাত্রীরা পরীক্ষা না দিয়েই অটোমেটিক্যালি উঠে যাবে। তোমরা বলা হচ্ছে কিন্তু স্কুল যখন খোলা থাকবে এবং নিয়মিতভাবে ক্লাস যখন শুরু হয়ে যাবে, শিক্ষকরা যখন পঠন পাঠন শুরু করবেন, একটা যেন পাঠের মধ্যে একটা লিঙ্কেজ বা আগের পাঠের সাথে বা আগের সিলেবাসের সাথে একটা লিঙ্কেজ থাকে এবং সেখানে বিভিন্ন টিএলএমগুলো যেন ইউজ করা হয় এবং যেগুলো আগের ক্লাসটা কিছুটা, যে ক্লাসটা যেমন আগের বছরের ক্লাসটা তো মিস হয়েছে, সেই ক্লাসটা যাতে কাভার করা যায় বা যে ক্লাসটা পড়ানো হয়নি আগে সেটার সাথে একটা মোটামুটি লিঙ্ক করা যায় বা আগের পাঠটাকে একটু পূর্ব পাঠ আলোচনা করে নিয়ে তারপরে ছাত্রছাত্রীদের স্বার্থে সেই নতুন পাঠটাকে পড়াতে হবে। অর্থাৎ একটা লিঙ্কেজ রাখা যাতে যে আগের সিলেবাসের জিনিসটা কাভার আপ করা হয়নি সেই জিনিসটা একটা মেকআপ করে দিতে হবে, সেটাও বলা রয়েছে। 3 নম্বর যেটা বলা হয়েছে, প্রত্যেক ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল বা প্রাইমারি স্কুল কাউন্সিলের চেয়ারম্যান বা চেয়ারপারসনদের অনুরোধ করা হচ্ছে মেসেজের মাধ্যমে ওনাদের কাউন্সিলের অধীনে থাকা প্রাথমিক স্কুলের প্রধানদের অর্থাৎ এইচটি বা টিএসসিদের জানাতে বলা হয়েছে। 4 বলা হচ্ছে, তাছাড়াও তাদেরকে অনুরোধ করা হচ্ছে নিশ্চিত হতে যাতে এই গাইডলাইন ও নির্দেশগুলি ওনাদের ডিপিএসসি বা পিএসসির অধীনে থাকা প্রাথমিক স্কুলগুলিতে মেনে চলা হয়। যে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে এই অর্ডারগুলো করা হয়েছে এটা কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের স্কুল শিক্ষা দপ্তরের এলিমেন্টারি এডুকেশন ব্রাঞ্চকে 15 ডিসেম্বর 2020 বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানা দেওয়া হয়েছে যে প্রাথমিক শিক্ষা পর্ষদ যে ড্রাফট, অর্থাৎ যেটা আগে নোটিশটা আমরা দেখলেন সেই নোটিশে যেগুলো ড্রাফট আকারে কিন্তু প্রাথমিক পর্ষদ থেকে পাঠানো হয়েছিল স্কুল শিক্ষা দপ্তরকে, এবার স্কুল শিক্ষা দপ্তর সেগুলো অনুমোদন দিয়েছে, সেই ব্যাপারে কী জানানো হয়েছে দেখুন। ফর্ম কথাকে লেখা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের জয়েন্ট সেক্রেটারি থেকে, এবং 2 কথাকে লেখা হচ্ছে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের সেক্রেটারিকে, এবং সাবজেক্ট বিষয়ে যেটা বলা হচ্ছে, ড্রাফট নোটিশের প্রস্তাবগুলি অনুমোদন নিয়ে প্রাথমিক স্কুলের ছাত্রছাত্রীদের প্রমোশনের জন্য 2020 শিক্ষাবর্ষে পরীক্ষা না দিয়ে এই বিষয়গুলো বলা রয়েছে। কী বিষয়ে বলা রয়েছে সেক্ষেত্রে বলা হচ্ছে, উপরের বিষয়ে রেফারেন্সের নম্বরের ভিত্তিতে আন্ডারসাইন করে নির্দেশ দিয়ে আপনাদের জানানো যাচ্ছে যে প্রাথমিক স্কুলের ছাত্রছাত্রীরা 2020 শিক্ষাবর্ষে পরীক্ষা ছাড়াই
প্রমোশনের প্রস্তাবগুলি ডিপার্টমেন্ট দ্বারা অনুমোদিত হলো এবং ড্রাফটের নোটিশটি শিক্ষামন্ত্রীর দপ্তর থেকেও অনুমোদন পেয়েছে এবং সাইন হয়েছে জয়েন্ট সেক্রেটারি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এবং পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে যে ড্রাফটটি পাঠানো হয়েছিল অর্থাৎ যে নোটিশটি আপনাদেরকে আগে বললাম সেটা ড্রাফট আকারে শিক্ষা পর্ষদকে পাঠানো হয়েছিল শিক্ষাপ্তর সেই ড্রাফটটা অনুমোদন দিয়েছে এবং সেটা কিন্তু ড্রাফটটা পাঠিয়েছিল 8ই ডিসেম্বর 2020 এবং সেই ড্রাফটটা কিন্তু স্কুল শিক্ষা দপ্তর দ্বারা অনুমোদন পেয়েছে এবং এই ড্রাফট নোটিশটি যখন স্কুল শিক্ষা দপ্তর অনুমোদন করলো তখন এটাকে নোটিশ আকারে 5ই ডিসেম্বর 2020 পাবলিশ করেছে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পরবর্তী ক্লাসে ছাত্রছাত্রীদের অটোমেটিক পরীক্ষা না দিয়ে উঠিয়ে দেওয়ার ব্যাপারটাকে আপনারা কীভাবে দেখছেন বা আগের যে ক্লাস সেগুলো যেগুলো হলো না বা পরীক্ষা নিয়ে হলো না সেগুলো কীভাবে ছাত্রছাত্রীদের মেক আপ করা যায় এই বিষয়ে আপনাদের কী মতামত তা আমরা কমেন্ট সেকশনে লিখে জানাবেন পাশাপাশি শিক্ষা সংক্রান্ত আরও ভিডিও পেতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার করবেন যাতে অনেকে তথ্য জানতে পারেন সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ।